দৌলতাবাদ থানার হোগলডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক মঙ্গলবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ দৌলতাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার হোগলডাঙ্গা বালুগড় মাঠ এলাকা থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে ধৃতের নাম বাবরুদ্দিন শেখ ওরফে বাবু ধৃতের বাড়ি দৌলতাবাদ থানার ছয়ঘড়ি পশ্চিমপাড়া এলাকায় বলে জানা গেছে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও গুলি বুধবার ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরুপুর জেলা জজ আদালতে পাঠানো হয়